যে স্বাধীনতার যুদ্ধ এই দেশের মানুষ করেছে, শুধু একজন ব্যক্তি বা একটি দল নয়। আজকে প্রতিটি মানুষের ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আজকে যে 15ই ডিসেম্বর 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সিলেট মুক্ত হয়েছিল, যাদের নেতৃত্বে এই যুদ্ধের মধ্য দিয়ে সিলেটকে সেদিন মুক্ত করা হয়েছিল, তাদের কাছ থেকে আপনারা কিছু শুনবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে নেতৃত্ব দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, শুধু স্বাধীনতা ঘোষণা করেই ক্ষান্ত হননি, তিনি সাথে সাথে রণাঙ্গনে ঢুকে তার ঘোষণার মধ্য দিয়ে সমগ্র জাতিকে অনুপ্রাণিত করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তিনি সেদিন অনুপ্রাণিত করেছিলেন। আজকের এই ভয়াবহ গণবিরোধী স্বাধীনতা বিরোধী একটি সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, তারা আজকে সেই ইতিহাস মুছে দিতে চায়। নির্বাচনের সময় আওয়ামী লীগ বলেছিল 2008 সালে, মনে আছে আপনাদের, যে 10 টাকা কেজি চাল খাওয়াবো, এখন 70 টাকা চাল, লবণ তেল আটা পেঁয়াজ রসুন সব কিছুর দাম 10 গুণ 12 গুণ বেড়ে গেছে। তাদের কিন্তু ক্ষতি হয় না, কারণ তারা এই দেশের মানুষের পকেট কেটে নিজেরা অনেক বড় লোক হচ্ছে। আজকে এই সরকার এমন একটা অবস্থা তৈরি করেছে সারা বাংলাদেশে, যেখানে আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমরা একটা মুক্তভাবে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারি না। বন্ধুগণ, আমাদের দুর্ভাগ্য যাই মেজর হাফিজের মতো মানুষের একটা আছে, রাজ্জাক ভাইরা আছেন, যারা যুদ্ধ করেছিলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, আর আজকে 50 বছর পরে আমাদেরকে বলতে হচ্ছে আমরা তো স্বাধীনতা কি পেয়েছি আসলে, আমরা কি মুক্ত হতে পেরেছি, আমরা কি আমাদের সন্তানদের জন্য সত্যিকার অর্থেই একটা বাসযোগ্য আবাসভূমি তৈরি করতে পেরেছি? পারিনি বন্ধুগণ। কেন পারিনি? আজকের এই যে সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, তারা নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে, তারা সমস্ত অর্থনীতিকে লুট করে নিয়ে যাচ্ছে, তাদের শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এবং একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য, তাদের রাজত্বকে আরও বেশি দিন রাখার জন্যে তারা অন্যায়ভাবে বাংলাদেশের মানুষকে দমন করে পায়ের তলে পিষে রাখছে। বন্ধুগণ, দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে হলে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গেলে, তাদের কাজ করার সুযোগ সৃষ্টি হলে, তাদের ভালো স্বাস্থ্য ব্যবস্থা দিতে হলে, অবশ্যই আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নিজেরা যেন ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া না করি, বিবাদ না করি, আমাদের এখন একটাই কাজ, আমরা সমস্ত মানুষগুলোকে ঐক্যবদ্ধ করে তুলব। সব ওই 71 সালে যুদ্ধের সময় যখন সমস্ত মানুষ এক হয়েছিলেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত রাজনৈতিক দল, তেমনিভাবে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পরাজিত করতে হবে, দানবকে দখল করতে হবে। বন্ধুগণ।